আমি রহমান স্যার ফ্রম অ্যাচিভার অনলাইন ইনস্টিটিউট, অ্যাডভাইজার অব দিস ইনস্টিটিউট। আজকে যে জিনিসটা নিয়ে এসেছি আপকামিং ভ্যাকান্সি, এটা হচ্ছে অনলাইন কোচিং। আপকামিং ভ্যাকান্সি হচ্ছে পিএসসি মাধ্যমে যেসব পরীক্ষাগুলো তোমাদের এখনও ডিউ আছে আর কি, সেগুলো তো হতে চলেছে। এবং দেখা গেল কিছুদিন আগে আমাদের লেকচারারশিপে যে ইন্টারভিউ হয়েছিলো তারও ফাইনাল রেজাল্ট হয়ে তারা সিলেকশন হয়ে গেছে। এমনি করে করে দেখা যাচ্ছে অলরেডি স্টেট গভর্নমেন্ট আমাদের পরীক্ষা নেওয়ার প্রসেসিংগুলো শুরু করেছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি তো চলছে। যদিও বা ভ্যাকান্সি কম, কিন্তু এর মধ্যে থেকে তোমাদেরকে তোমাদের চাকরি কেড়ে নিতে হবে, কিছু করার নাই, ঠিক আছে। পিএসসি আমাদের যে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল, এটা বার হয়েছিল লাস্ট 2017 সালের এন্ডে, মানে পরীক্ষা হয়েছিলো 18 সালে 18 সাল 18 19 রিক্রুটমেন্ট পুরো কমপ্লিট, মানে 18 চলে গেল, 18 19 20 21 3 বছর 2 বছর অন্তর বার হয়। আমি ধরে নিলাম ম্যাক্সিমাম 3 ইয়ার্স, ম্যাক্সিমাম 3 ইয়ার্স হলে 18 সাল 19 20 21 এন্ড অর 22 সালে আশা করা যায়, 22 সালে আমাদের ভ্যাকান্সি অবশ্যই বার হবে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল জুনিয়র ইঞ্জিনিয়ার। সেই সঙ্গে দেখা যাচ্ছে আমাদের কেএমসি কেএমডিএ তো প্রায় 1 বছর 1.5 বছর অন্তর এগুলো বার হতেই থাকে আর কি। তাহলে এই সব কিছুর এই পরীক্ষাগুলো হচ্ছে পিএসসি কেএমসি কেএমডিএ, এইগুলো কিন্তু টেকনিক্যাল বেস এক্সাম, টেকনিক্যাল, এখানে কোনো নন টেকনিক্যাল একটা কোশ্চেনও থাকে না। তা এ আর এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা সেন্ট্রাল গভর্নমেন্টে আছে, সেখানে একটা পার্ট হচ্ছে 100 নম্বর টেকনিক্যাল আর 100 নম্বর নন টেকনিক্যাল, ঠিক আছে। তা আমরা এসএসসির কথা এবং হচ্ছে পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে কেএমসি কেএমডিএ এই সব কথা ভেবে আর কি, আমরা অ্যাচিভার অনলাইন ইনস্টিটিউটের পক্ষ থেকে ফুললি এটা হচ্ছে আমাদের অনলাইন, এখানে কোনো রকম অফলাইনের ব্যাপার নাই। যা কিছু হবে তুমি বাড়িতে বসে থেকে তুমি তোমার কোর্স করতে পারবে স্যারদের সঙ্গে কন্ট্যাক্টে লাইভ ক্লাসে। তা আমরা একটা ভেবে রেখেছি শর্ট টার্ম কোর্স, একটা অনলি ফর টেকনিক্যাল সাবজেক্টগুলোর উপরে ফোকাস করে আর কি। প্রথমে হচ্ছে তোমার সাবজেক্ট যেগুলো আছে, যেগুলো খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, সেগুলো প্রথমে কভার আপ করা হবে, থিওরি পড়া করা হবে, তারপরে এমসিকিউ, টোটাল সাবজেক্ট সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালের 60খানা করে তোমার টোটাল ক্লাস দেওয়া হবে। 60খানা করে ক্লাস হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট থেকে 40 মিনিট করে একটা ডিউরেশন ক্লাসে থাকবে। এই ক্লাসগুলো শনি রবিবার বাদ দিয়ে সোমবার থেকে শুক্রবার সন্ধে 8টা থেকে, কেউ যদি জব করে, কেউ যদি কোনো কাজ করে পড়াশোনা করে, সেই জন্য আমাদের কী করা হয়, করা হয়েছে এই ক্লাসগুলোকে আমাদের সন্ধ্যাবেলায় শিডিউল করা হয়েছে, সন্ধ্যাবেলায় শিডিউল করা হয়েছে 8টা থেকে 9:30 15:10 পর্যন্ত। সেইভাবে ব্যাচ অনুযায়ী তোমরা টাইম পেয়ে যাবে। আমাদের উইকলি 3খানা ক্লাস প্রোভাইড করা হবে পুরো টেকনিক্যালের উপরে, টেকনিক্যালকে ফোকাস করে। তা আমাদের টোটাল 60খানা ক্লাস প্রোভাইড করা হবে আমাদের। আজকে এই মাস তো হচ্ছে জুলাই মাসের আমাদের 10 তারিখের মধ্যে কোর্স শুরু হয়ে যাচ্ছে। যারা পড়তে চায় অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে, ডেসক্রিপশন বোর্ডে আমার নাম্বার আছে। আর স্যাররা লাস্টে ক্লাস থিওরি ক্লিয়ার করে এমসিকিউ ডাউট যা থাকবে সেগুলো ক্লিয়ার করা হবে। টোটাল 60 ক্লাস, 6 মান্থের কোর্স। আর কোর্স ফি তুমি আমাদেরকে ফোন করে আমাদের সেন্টারে জেনে নিতে পারবে। অ্যাজ সুন অ্যাজ পসিবল জয়েন করো, কেন আমরা একটা ব্যাচে 15 জন বেশি স্টুডেন্ট, 15 থেকে 20 জন বেশি স্টুডেন্ট কিন্তু নেব না, ঠিক আছে। সেই জন্য তোমরা যারা প্রথমেই নথিভুক্ত করবে ফার্স্ট ব্যাচে, তারপরে আবার সেকেন্ড ব্যাচে, তোমাদের সাকসেস হচ্ছে আমাদের সাকসেস। সাকসেসের উপরে একটা দেখবে এই সপ্তাহে একটা ভিডিও প্রকাশ হবে আমাদের, মানে ফার্স্ট যে আমরা শুরু করেছিলাম বছরখানেক আগে আর কি, তার প্রথম সাকসেস আমরা পেয়ে গেছি এবং হিউজ পরিমাণে সাকসেস যা আমরা কল্পনা করতে পারিনি। স্যাররা মক ইন্টারভিউ নিয়েছিলেন, ইন্টারভিউর জন্য মক ইন্টারভিউ এবং ডাউট ক্লিয়ারিং ক্লাস করিয়েছিলেন লেকচারারশিপে, হচ্ছে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল, সেখানে অনেক সাকসেস হয়েছে। তোমরা 2-1 দিনের মধ্যে ভিডিও পাবলিশ হয়ে দেখতে পাবে। আবার অলরেডি আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য চলছে। আমাদের সেন্টারের বিশেষত্ব হচ্ছে অনলাইন এবং যে কোনো হচ্ছে টেকনিক্যাল আমাদের যেসব পরীক্ষাগুলো আছে তার ইন্টারভিউ যখন নেওয়া হবে তার আগে তোমরা যোগাযোগ করবে। মক ইন্টারভিউর জন্য এখানে কোর্স করানো হয়, এক্সপার্ট দিয়ে করানো হয়। এবং বিশেষত্ব হচ্ছে যারা কোর্স করাচ্ছেন আমাদের, এবং লাস্টে যে আমরা মক ইন্টারভিউ নিই, সেই মক ইন্টারভিউটা আমি বলি, সেখানে হচ্ছে আমরা
বাইরে থেকে আবার এক্সটার্নাল ডক্টরেট যারা আছেন, বিশেষজ্ঞ যারা আছেন, সেই সব নিয়ে আমরা তাদের নিয়ে আমরা একটা মক ইন্টারভিউ করাই। এটা হচ্ছে আমাদের সেন্টারের বিশেষত্ব। তোমরা দেখতে পারো, তোমরা যারা পেয়েছে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব, তোমরা ফোন করে জিজ্ঞেস করতে পারো কথাটা কতটা সত্য মিথ্যা আর কি। তোমরা তো জানো আমার সম্বন্ধে জানো, হ্যাঁ, এই নিয়ে তো কোনো ডাউট নেই। ভালো মন্দ সেটা তোমরা ভালো করে বিচার করবে। আর আর বেশি কথা না বাড়িয়ে, কোর্স শুরু হচ্ছে, খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, তোমরা তাড়াতাড়ি করে ফেলো, যোগাযোগ করে ফেলো, পুরোপুরি অনলাইন ক্লাস। যারা জব করো তাদের জন্য তো খুব ভালো, যারা পড়াশোনা করো তাদের জন্য ভালো। হ্যাঁ, তো পুরো 6 মান্থের কোর্স, পুরো পিএসসি, কেএমসি, এসএসসি টেকনিক্যাল বেসের উপরে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থভাবে থাকো, সুস্থ শরীরে থাকো। কোভিড-19 একটা প্রোটোকল যে চলছে আর কি, যাই হোক, সেটা আমাদের এর মধ্যে বেঁচে থাকতে হবে, পড়াশোনা করতে হবে, চাকরি পেতেই হবে। এর জন্য যাবতীয় যা করার করো, আর আমাদের সাথে তোমরা যতটুকু পারবে হেল্প নেওয়ার চেষ্টা করো। ওকে, বাই।